गाइस वेलकम बैक टू माय चैनल मोटेजन बारबिक्यू। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবার গোডাউন পুরো টোটালি প্যাকড আপ। এতদিন ধরে সব ভিডিও বানাচ্ছিলাম আমার শোরুমে, মানে বন্ধুরা একটা KTM Duke ডেলিভারি ছিল, একটা 4 চাকার ভিডিও বানিয়েছিলাম। দেখলাম 4 চাকায় তেমন একটা রিচ পাইনি, ভিডিওতে অতটা ভিউ আসেনি, যাই না কেন। তো যাই হোক, আমি চলে এসেছি আবার পুরনো গাড়ির ভিডিও নিয়ে। অনেক অনেক স্টক আছে, হয়তো আমি দুবারে পোস্ট করে দেবো, ঠিক আছে, হাফ হাফ করে। কিন্তু আমি প্রতিটা গাড়ি ইন্টোতে দেখিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো কত কি সালের গাড়ি, কত কি দাম আছে, চলুন ঝটপট চলে যাই ব্যাক ক্যামেরায়, গিয়ার আপনাদেরকে সব ডিটেলসে বলে দিই। তো সবথেকে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজাজ প্ল্যাটিনা 2019 সালের গাড়ি। মাত্র 49,000 টাকা দাম পড়বে। BS4 মডেল আছে গাড়ি, অ্যানালগ মিটার আছে। কত চলা আমি দেখিয়ে দিচ্ছি, 8,000 সামথিং গাড়ি চলা আছে। আর গাড়ি একদম ব্ল্যাক আর ব্লু কালারের দেখতে পাচ্ছেন, দারুণ কন্ডিশনের গাড়ি আছে। গাড়ি টায়ার থেকে শুরু করে একদম অরিজিনাল পেন্টে আছে গাড়ি। গাড়িটা আমি চারদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন বাজাজ প্ল্যাটিনা, 110cc-র গাড়ি আছে, WB32 নাম্বার আছে। বিছুনার টায়ার দেখুন, গাড়ি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে। গোল্ডেন ফিনিশ সকারের কালার আছে, কোম্পানি থেকেই আসে এগুলো, আলাদা করে কালার করা কিছু নেই দেখতে পাচ্ছেন। একদম সিট থেকে শুরু করে সব কিছু, একদম পুরো দুটো লুকিং গ্লাস শুধু নেই, কোথাও ছেঁড়া ফাটা দাগ দোগ কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন। একদম ব্র্যান্ড নিউ গাড়ি বলতে বলে মানে বললে চলে, ঠিক আছে। 2019 সালের গাড়ি, এত পরিষ্কার আমি আগে দেখিনি। এই গাড়ি যার কাছে ছিল খুব যত্ন রেখেছিল। মাত্র 49,000 টাকা বিনিময়ে পেয়ে যাবেন বাজাজ প্ল্যাটিনা। আর এই প্ল্যাটিনাটা চলা আছে আপনার 10,000 সামথিং চলা আছে। এটা ওরকম কত সালের গাড়ি আমি ঠিক বলতে পারছি না, কারণ এর বয়সটা আমি দেখিনি। এটা ওরকম আশা করি একই ভার্সন আছে, এটাও 2019-19-এর হবে। এটা ওরকম 55 কি 52 সামথিং এরকম দাম পড়বে। BS4 মডেল আছে, এটাও বাজাজ প্ল্যাটিনা আছে। এটা প্ল্যাটিনা কত দেখি, একই কালার দেখছি দুটো, এরও সকার গোল্ডেন করা। ও এটাও 110cc-র গাড়ি, তো দুটো একই কালার আছে, একই ভার্সন আছে অবশ্যই। এটা WB96 নাম্বার আছে এই প্ল্যাটিনাটা, ঠিক আছে, WB96 নাম্বার আছে। এটা ওরকম সামথিং দাম আসবে, ওই ধরুন 50 কি 49 এরকম সামথিং দাম আসবে। আশা করছি দুটো একই বয়সের গাড়ি হবে। গাড়ি অনেক আছে, টুকটাক আমি ভুলে গেছি দাদাকে জিজ্ঞেস করতে, ঠিক আছে, কোনটা কি দাম আছে। এই প্ল্যাটিনারটা জিজ্ঞেস করেছি, কিন্তু এটাও একই বয়সের গাড়ি হবে, তো দামটা নিশ্চয়ই একই হবে, হয়তো 1,000-2,000 টাকার এদিক ওদিক একটু হতে পারে। গাড়ির টায়ারটা গল্প করতে করতে দেখিয়ে দিলাম, আরও দেখিয়ে দেবো আপনারা একটু দেখুন। আমি চারদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই সাইড থেকে দুটো গাড়ি নিশ্চয়ই দেখতে পেয়েছেন, পুরো একদম ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এর পিছনের টায়ারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কন্ডিশনের আছে। আর কেউ যদি এর থেকেও বেশি মাইলেজ চাইছেন, তাহলে তার জন্য বলবো CT100 বেস্ট হবে। যেটার আগে ভিডিওতে দেখেছেন হেডলাইটটা খোলা ছিল, তো এই কমপ্লিট হেডলাইট নতুন লাগানো হয়ে গেছে। আর গাড়ির টায়ার দেখুন, এটা কত কিলোমিটার চলা আছে একবার দেখে নেবো, চলো। 13,000 সামথিং চলা আছে গাড়ি, একদম বেশি চলা নেই। ব্ল্যাক ব্লু কালার, এটাও 110cc-র গাড়ি, বাট CT100-এর মাইলেজটা একটু বেশি হয়। এই তিনটে গাড়ি আছে দুর্দান্ত মাইলেজের গাড়ি। CT100-টা আপনি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, কল করবেন বা কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি CT100-এর দাম বলে দেবো, কোনো রকম চাপ নিতে হবে না এক্সট্রা। আচ্ছা, এই যে প্ল্যাটিনা আছে, এটা মনে প্ল্যাটিনা ইজিয়ার বলে, তো এইটার হচ্ছে আগের ভিডিওতে গিয়ে দেখে নিন, পুরনো যে ভিডিও ছাড়া আছে ওতে দাম দোস্তু সব বলা আছে। এই গাড়িটা এখনও অ্যাভেলেবেল আছে, তো জায়গা যেহেতু ফাঁকা আছে সেই কারণে আমি গাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত কালারের সাথে দেখতে পাচ্ছেন, এটাও 110cc-র গাড়ি, লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু আছে গাড়ির, একদম স্টক কন্ডিশনে আছে, দারুণ কন্ডিশনের গাড়ি, টায়ার থেকে শুরু করে সব কিছু বুঝতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আছে দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামার। হিরো গ্ল্যামারটা হচ্ছে BS6 মডেল আছে, 2021-এর গাড়ি আছে, মাত্র 68,000 টাকা দাম পড়বে গাড়ি। গাড়িতে ডিস্ক আছে, হিরো গ্ল্যামার ডিস্ক মডেল হয়, ডিস্ক ছাড়া হয়। সামনে দেখতে পাচ্ছেন LED হেডলাইট, আর এর মিটারটাও হচ্ছে ডিজিটাল মিটার আছে, ফুললি ডিজিটাল মিটার, অ্যানালগের কোনো এতে ইয়ে নেই, যেহেতু 21-এর নিউ মডেল। 96 নাম্বার আছে, ও না সরি, WB14 নাম্বার আছে, আমি এটাকে দেখে 96 ভেবেছিলাম, তো WB14 নাম্বার আছে, এগুলো আছে। নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাক কালারের দারুণ লাগছে গাড়ি, লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু আছে।
গাড়ি কত কিলোমিটার চলা সেটা আমি আর এই মুহূর্তে দেখালাম না, কারণ গোডাউনেতে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি। এত গাড়ির এখন চাবি লাগাতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আপনারা জানেন মোটামুটি আমরা খুব একটা বেশি চলা গাড়ি বা বেশি রান করা, বেশি ভাঙাচোরা বা বেশি পুরনো গাড়ি আমরা তুলি না। তো সেই কারণে গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে। তো আমি চলে যাবো এর পরের গাড়িতে। এরপরে আমি চলে এসেছি KTM Duke 200 ওল্ড শেপের গাড়ি, দেখতে পাচ্ছেন গাড়িতে ABS আছে, BS4 মডেল আছে, Duke 200 অরেঞ্জ কালারের গাড়ি, দারুণ লাগছে, জলজল করছে, দুটো মিচলিনের টায়ার লাগানো আছে গাড়িতে, দারুণ কন্ডিশনের গাড়ি, ডুয়েল ডিক্স, ডুয়েল চ্যানেল ABS আছে গাড়িতে, ভাঙা চোড়া কিচ্ছু নেই বলতে, শুধু দুটো লুকিং গ্লাস নেই। 2020 সালের গাড়ি আছে, KTM Duke 200 2020 সালের গাড়ি। গাড়ির ডিসপ্লের কাঁচটা এখনো দেখতে পাচ্ছেন, মিটারের চকচক করছে, দারুণ কন্ডিশনের গাড়ি, মাত্র 1,15,000 টাকা দাম পড়বে গাড়ি। সামনাসামনি আসলে অন টেবিল অবশ্যই কমসম হবে সিরিয়াস বায়ারদের জন্য, যারা সিরিয়াস কিনতে চান। গাড়িতে EMI অ্যাভেলেবেল আছে, বাইক বাজার আর IDFC দুটো কোম্পানির EMI আমাদের এখানে হয়ে থাকে। দারুণ কন্ডিশনের Duke 200 দেখতে পাচ্ছেন, আমি ভেতরে যেতে পারছি না বলে সেই জন্য বাইরে থেকে যেটুকু সম্ভব সেইভাবে দেখিয়ে দিচ্ছি, আর বারবার বলে দিচ্ছি যে আমি ভিডিও একটু ডিটেলসে দেখাচ্ছি গাড়িগুলো, সেই কারণে যদি ভিডিও বড় হয়ে যায় তো আমি ভিডিও দুটো পার্টে ভাগ করে দেব। গাড়ি দেখে নিয়েছেন, পরে আর একটা Duke 200 এর ওর পাশের গাড়ি, 2016 গাড়ি, ঠিক আছে, 2016 Duke 200 ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন, ডুয়েল ডিক্স আছে, এতে ABS হয় না কারণ 16-তে ABS ছিল না, অরেঞ্জ কালারের সরি গোল্ডেন কালারের র্যাপিং করা আছে সকারটা, দুর্দান্ত দেখতে লাগছে, ব্ল্যাক কালারের গাড়ি। একটু এই সাইড থেকে নিয়ে যাই, দেখুন গাড়ির টায়ার কত সুন্দর আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ব্ল্যাক কালারের গাড়ি আর হোয়াইট কালার দিয়ে ডিউক লেখা, 200টা অরেঞ্জ কালার, এটাও দারুণ কন্ডিশনের গাড়ি আছে। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন না, যাদের দরকার আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপেতে SMS করবেন। মিটারও দেখতে পাচ্ছেন কেমন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার গাড়ি আছে, যাদের দরকার আমাকে SMS করবেন, আমি নাম্বার প্লেটের ফটো দিয়ে দেবো। আর তার আগে নাম্বার প্লেট হয়ে চলে এসছে, শুধু পাঞ্চিং করাটা বাকি আছে, পাঞ্চিং হলে গাড়ি কমপ্লিট হয়ে যাবে। দারুণ কন্ডিশনের গাড়ি, গাড়ি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কীরকম কন্ডিশনে আছে গাড়ি, গাড়ির রেডিয়েটার থেকে শুরু করে এখনও কিচ্ছু হয়নি, একদম খুব সুন্দর কন্ডিশনের গাড়ি। মাত্র আপনার 87,000 সামথিং এরকম দাম পড়বে, গাড়িতে EMI তো অ্যাভেলেবেল আছে আপনাদের প্রতিবারেই বলে দিই। আচ্ছা বলে দিই, Duke 125টাও আছে যেটা পাশে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে, এই গাড়িটাও এখনও অ্যাভেলেবেল আছে। এরপরের যে গাড়িটা দেখাচ্ছি সেটা হলো FZS Version 3, এই কালারটা প্রচুর ডিমান্ড, বিশ্বাস করবেন না আমাদের কাছে আসলে থাকে না, চেরি রেড কালারের, ডুয়েল ডিক্স আছে কিন্তু FZ Version 3 যেহেতু এতে সিঙ্গেল চ্যানেল ABS কোম্পানি দেয়, তো সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন, সামনে LED হেডলাইট পেয়ে যাবেন, গাড়ির নেই বলতে দুটো লুকিং গ্লাস নেই, এছাড়া গাড়ি টোটালি স্টক কন্ডিশনে আছে। গাড়ির কালার কন্ডিশন কেমন আছে আমি আপনাদেরকে এই পার থেকে একবার দেখিয়ে দিচ্ছি, যেটুকু জায়গা আছে সম্ভব হচ্ছে, ওই যে ডুয়েল ডিক্স দেখতে পাচ্ছেন, গাড়ির টায়ারটা আমি একবার চাইবো দেখিয়ে দিতে, টায়ার দেখলে বুঝতে পারবেন, অরিজিনাল বিট টায়ার পুরো দেখতে পাচ্ছেন, টায়ার দেখলেই বোঝা যায় কিন্তু গাড়ি কত কিলোমিটার চলা আছে, গাড়ি কিলোমিটারে কিচ্ছু দেওয়া নেই, ঠিক আছে, আপনি দেখবেন এসে গাড়ির টায়ার দেখলে বুঝতে পারবেন যে গাড়ি মোটামুটি অ্যাপ্রক্স কত রান করেছে, যাদের কাছে গাড়ি আছে তারা অবশ্যই বুঝতে পারবে, যাদের নেই তারাও বুঝতে পারবে, কারণ যদি খুব বেশি চলা হয় তাহলে গাড়ির টায়ার প্লেন হয়ে যাবে অথবা চেঞ্জ করা হবে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল বিটের টায়ার, রিংয়ের সাইডগুলো দেখুন বুঝতে পাচ্ছেন একটু কোথাও দাগ নেই, যদি হচ্ছে সে মনে হয় গাড়িতে এখনও লিকও পর্যন্ত হয়নি। 2022 গাড়ি আছে, BS6 মডেল আছে, 1,02,000 টাকা মাত্র দাম পড়বে, ঠিক আছে, আর গাড়িতে EMI তো অ্যাভেলেবেল আছেই, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে প্রতিটা গাড়িতে EMI অ্যাভেলেবেল থাকে, দুটো কোম্পানির EMI হয়, একটা হচ্ছে বাইক বাজার, একটা হচ্ছে IDFC, নতুন একটা ব্যাঙ্ক অ্যাড হয়েছে সেটা আমি জানি না, সেটা আমি পরের ভিডিওতে বা শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে, বা যখন আমি লাইভে আসবো তখন আমি জানিয়ে দেবো। তো গাড়ির দাম দোস্ত সব বলে দিয়েছি। এরপরে আছে জিক্সার 150 ব্লু কালারের 2019 গাড়ি, একদম লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু একদম দেখতে পাচ্ছেন, দারুণ কন্ডিশন আছে, এটা নন ABS গাড়ি আছে, 2019 গাড়ি, মাত্র 58,000 টাকা দাম পড়বে, গাড়ির টায়ার দেখুন ডবল ডিস্ক আছে, ডুয়েল ব্যারেল এক্সজস্ট আছে, ব্ল্যাক ব্লু কম্বিনেশন গাড়ি, গাড়ি দেখলে বুঝতে পারবেন যে আপনারা যেটা হচ্ছে আমি কিলোমিটারের যেটা দেখতে পাচ্ছেন না, হয়তো আমি এর পরের বার একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে কিলোমিটারের ছবি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কানের ওপরে জিক্সারের লেখা আছে, সুজুকি জিক্সার নেকেড ভার্সন, এটা ব্লু কালার, WB96 নাম্বার আছে, বাড়িপুর বা কলকাতার আশেপাশে থেকে যারা দেখছেন তাদের জন্য বেস্ট হবে, কারণ এখানে নাম ট্রান্সফারের খরচাটাও একটুখানি কম হয়। গাড়িতে রিঙে একটুখানি রিং টেপ করা আছে, চাইলে যদি পছন্দ না হয় আপনারা রিমুভ করে দিতে পারবেন। ফ্ল্যাট সিটের একটা গাড়ি আছে,
যারা হচ্ছে কাটা সিট আর এবং হচ্ছে মানে এই রকম ধরনের জিক্সার যে নিউ মডেল আছে এরকম সিট যারা পছন্দ করেন না তাদের জন্য এটা ফ্যামিলি খুব দারুণ একটা গাড়ি হতে পারে। তো ইএমআই অ্যাভেলেবেল আছে, ইন্ডিকেটারটার ভেতরে দেখতে পাচ্ছেন এলইডি লাইট লাগানো আছে, এলইডি ইন্ডিকেটার। তো দারুণ কন্ডিশনের গাড়ি, গাড়ি মাত্র 58,000 টাকা দাম পড়বে। ডবল ডিস্ক আছে, ABS নেই, 19 গাড়ি। আমাদের এরকম একটা সেম মডেলের গাড়ি মনে হয় ওটা 19 আছে, ওটা ABS আছে। ওই গাড়িটা আমি লাস্টে একবার দেখিয়ে দেবো, বাইরে রাখা আছে। তো ওভারঅল ভালো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন গাড়ি পুরো স্টক কন্ডিশনে আছে। আর আপনাকে 4টে ইন্ডিকেটার বা হচ্ছে হেডলাইট অপনের সুইচও লাগাতে হবে না, এগুলো সব লাগানো আছে গাড়িতে, ফুল টোটাল কমপ্লিট গাড়ি আছে। আর মোটামুটি সব দেখানো হয়ে গেছে, এর পরের একটা নতুন স্টক আসবে যেগুলো বাইরে রয়েছে, যেগুলো রেডি হবে কমপ্লিট আমি ভালো করে দেখিয়ে দেবো। আর যে গাড়িগুলো আপনারা জানতে চান কত কিলোমিটার চলা, মোটামুটি আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপে SMS করবেন, করলে হচ্ছে আমি আপনাদেরকে মানে ফটো দিয়ে দেবো গাড়ি কত কিলোমিটার চলা আছে। তো তো গাড়ির দাম দোস্ত ডিটেলস আমি সব বলে দিয়েছি, কত কিলোমিটার চলা যেটা আমি বললাম, হোয়াটসঅ্যাপে SMS করবেন, ওখানে আমি হচ্ছে আপনাদেরকে ফটো দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। যদি আমি সিরিয়াস বায়ার হয়ে থাকেন, গাড়ি কেনার ইচ্ছা হয়ে থাকে, গাড়ি তো আমি পুরো ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই বাই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।